নমস্কার পরীক্ষার্থীগণ, কুল প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, তারপর শেয়ার করো তোমার 10 জন পরিচিতর সাথে যারা এই ভিডিওটি দেখে উপকৃত হবে। এরপর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো নতুন ভিডিও আপডেটের জন্য। আর নিচে কমেন্ট বক্সে জানাও ভিডিওর কোন অ্যানিমেশন পোর্শন তোমার ভালো লেগেছে, সেই অনুযায়ী আমরা আরও ভালো করে অ্যানিমেশন ভিডিও বানানোর চেষ্টা করব। ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিগত বছরের অন্যান্য ভিডিও দেখার জন্য প্লেলিস্টের সেকশন থেকে দেখতে পারো। আজ ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিগত বছরের বিজ্ঞানের 7 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। আজ এই 22টা প্রশ্ন আমরা ডিসকাস করব। চলো শুরু করা যাক। WBP এক্সাইজ কনস্টেবল 2013। Question 1, গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ কি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত? যুক্তি 1, হ্যাঁ, নতুবা কন্যাভ্রূণ বাড়বে না। যুক্তি 2, না, প্রত্যেকের অনাগত শিশু সম্পর্কে জানার অধিকার আছে। উত্তর হল অপশন B, যুক্তি 1 সঠিক। Question 2, HIV সংক্রমণ নিচের কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে? পরস্পর আলিঙ্গন করলে, সাধারণ শৌচাগার ব্যবহার করলে, খাদ্য ভাগ করে খেলে, অন্যের রেজার ব্যবহার করলে? অর্থাৎ উত্তর হল অপশন D, অন্যের রেজার ব্যবহার করলে। Question 3, নিম্নোক্ত তথ্যগুলির কোনটি বা কোনগুলি সঠিক? শুষ্ক বরফ CO2 এর কঠিন রূপ, এটা ঠিক। শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়, এটা ঠিক। জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকে ঠান্ডা, এটা ভুল। শুষ্ক বরফ তৈরি হয় -78.5 ডিগ্রি সেন্টিগ্রেডে, যা জল থেকে তৈরি বরফের থেকে অনেক কম উষ্ণতা। অর্থাৎ উত্তর হল অপশন C, 1 এবং 2। Question 4, নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? CFC নির্গমন, কার্বন ডাইঅক্সাইড নির্গমন, বৃক্ষছেদন এবং মিথেন নির্গমন, এই 4টি জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। এটার উত্তর ঠিক কি হবে বোঝা যাচ্ছে না, প্রশ্নটা কনফিউজিং। Question 5, কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী? ভিটামিন C ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী। অর্থাৎ উত্তর হল অপশন A, ভিটামিন C। Question 6, নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে? কলিচুনে জল দিলে তাপ উৎপাদন করে। অর্থাৎ উত্তর হল অপশন C, কলিচুন। Question 7, খবরের কাগজ দিয়ে খাবার মুড়লে তা কি কারণে দূষিত হতে পারে? খবরের কাগজ দিয়ে খাবার মুড়লে তা লেট বা সীসা দ্বারা দূষিত হতে পারে। অর্থাৎ উত্তর হল অপশন C, সীসা দ্বারা। WBP কনস্টেবল 2015। Question 8, একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াটির নাম কি? একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াটিকে ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন বলে। অর্থাৎ উত্তর হল অপশন B, ঊর্ধ্বপাতন। Question 9, নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয়? মৌলিক রং হল RGB বা রেড বা লাল, গ্রিন বা সবুজ এবং ব্লু বা নীল। অর্থাৎ উত্তর হল অপশন C, লাল, নীল, সবুজ। Question 10, এলিসা টেস্টটি কোন রোগ শনাক্ত করতে সাহায্য করে? এলিসা টেস্টটি HIV বা এইডস রোগ শনাক্ত করতে সাহায্য করে। অর্থাৎ উত্তর হল অপশন B, HIV বা এইডস। Question 11,
যে গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটি কি? পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত, একে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থিও বলা হয়। অর্থাৎ উত্তর হল অপশান এ, পিটুইটারি গ্রন্থি। কোয়েশ্চেন 12, একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচে কোন ক্রমে আলো দেখা যায়? একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচে যে ক্রমে আলো দেখা যায় তা হল লাল, হলুদ, সবুজ। অর্থাৎ উত্তর হল অপশান ডি, লাল, হলুদ, সবুজ। WBP লেডি কনস্টেবল প্রি 2018। কোয়েশ্চেন 13, রান্নার গ্যাসের মুখ্য উপাদানগুলি কি কি? রান্নার গ্যাসের মুখ্য উপাদানগুলি হল তরল বিউটেন ও আইসোবিউটেন। অর্থাৎ উত্তর হল অপশান এ, তরল বিউটেন ও আইসোবিউটেন। কোয়েশ্চেন 14, সিনেমা দেখানোর প্রক্ষেপণ যন্ত্র বা প্রজেক্টরে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? সিনেমা দেখানোর প্রক্ষেপণ যন্ত্র বা প্রজেক্টরে উত্তল লেন্স বা কনভেক্স লেন্স ব্যবহার করা হয়। অর্থাৎ উত্তর হল অপশান ডি, উত্তল লেন্স। কোয়েশ্চেন 15, ভূপৃষ্ঠে বা আর্থ ক্রাস্টে কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়? ভূপৃষ্ঠে অধাতব মৌলের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় অক্সিজেন, যা হল 46.6%। ধাতব মৌল বা ধাতুর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় হল অ্যালুমিনিয়াম 8.1%, লোহা বা আয়রন 5%, ক্যালসিয়াম 3.6%। অর্থাৎ উত্তর হল অপশান সি, অ্যালুমিনিয়াম। কোয়েশ্চেন 16, আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? শূন্যস্থানে আলোর গতিবেগ 186,282 মাইলস পার সেকেন্ড বা 299,792 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ উত্তর হল অপশান ডি, 186,000 মাইল। কোয়েশ্চেন 17, গ্রিনহাউস এফেক্ট মুখ্যত কোন কোন গ্যাসের জন্য হয়? পৃথিবীর আবহাওয়ায় মূলত গ্রিনহাউস গ্যাসগুলি হল জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোন। অর্থাৎ উত্তর হল অপশান বি, কার্বন ডাইঅক্সাইড ও মিথেন। কোয়েশ্চেন 18, কে প্রথম বলেছিলেন পরমাণু অবিভাজ্য? জন ডাল্টন প্রথম বলেছিলেন পরমাণু অবিভাজ্য। অর্থাৎ উত্তর হল অপশান ডি, জন ডাল্টন। কোয়েশ্চেন 19, বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন? স্টিফেন হকিং ইংল্যান্ডের নাগরিক ছিলেন। অর্থাৎ উত্তর হল অপশান এ, ইংল্যান্ড। কোয়েশ্চেন 20, কম্পিউটারের ইন্টিগ্রেটেড চিপ কি দিয়ে তৈরি? কম্পিউটারের ইন্টিগ্রেটেড চিপ বা আইসি সিলিকন দিয়ে তৈরি, যা হলো একটি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। অর্থাৎ উত্তর হল অপশান সি, সিলিকন। কোয়েশ্চেন 21, চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়? চক্ষুদানের সময় চোখের কর্নিয়া অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়। অর্থাৎ উত্তর হল অপশান ডি, কর্নিয়া। কোয়েশ্চেন 22, এইডস বা HIV ভাইরাস কি ধরনের ভাইরাস? এইডস বা HIV ভাইরাস হল রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস সাধারণত RNA ভাইরাস হয়। অর্থাৎ উত্তর হল অপশান এ, RNA ভাইরাস।